এই পাষাণ বর্বরেরা একবারও চিন্তা করলো না যে এরা তো এদেশেরই মানুষ, এরা তো ন্যায্য দাবিতে আন্দোলন করেছে, তাদের কাছে যদি এই দাবি অন্যায্য হয়ে থাকে, আইন ছিল, আইনের আওতায় তাদেরকে নিয়ে বিচার করতে পারত, কিন্তু বিচার করার সৎসাহস যেহেতু নাই, যেহেতু পুরাটা সময় জুড়ে তারা বিচারের নামে তাণ্ডব চালিয়েছে, সেই জন্য তারা গায়ের জোরে তাদেরকে হত্যা করে এই ক্ষমতায় থাকতে চেয়েছে। না, আল্লাহর ফয়সালা ঠিক মতোই হয়, তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ ক্ষমতা দেওয়ারও মালিক, কেড়ে নেওয়ারও মালিক, যাকে আল্লাহ পছন্দ করেন যতদিন আল্লাহ রাখতে চান রাখেন, এরপরে যখন কেড়ে নিতে চান তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। কোনো শাসক যখন দেশের মালিক হয়ে বসে, কার্যত সে জালিমে পরিণত হয়। জালিমদেরকে আল্লাহ তাআলা অবকাশ দেন কিন্তু ছেড়ে দেন না, শেষ পর্যন্ত আল্লাহর হাতে তারা ধরা খেয়েছে। জুলুমের ক্ষীণ বিচার এই দুনিয়ায় হবে, আসল বিচার আখেরাতে হবে। দুনিয়ার বিচারটা আমরা দেখতে চাই। এরা যতগুলো মানুষকে খুন করেছে সবগুলা ন্যায় বিচার এই আদালত থেকে আমরা পেতে চাই। আদালতের কাছে আমাদের দাবি স্পষ্ট, আমাদের উপর যেমনটা জুলুম করা হয়েছে ওদের উপর যেন সেই জুলুম করা না হয়, ওদেরকে যেন ন্যায় বিচারের মাধ্যমে তাদের আসল পাওনাটা সমঝিয়ে দেওয়া হয়। তাতে যদি কারো ফাঁসি হয় হবে, কারো আমৃত্যু কারাদণ্ড হয় হবে, কারো যাবজ্জীবন হয় হবে, যার যেটা পাওনা তা হবে। তারাই তো বলতেন বিচার বিভাগ স্বাধীন আর কেউ আইনের ঊর্ধ্বে নয়, তাইলে আপনিও তো আইনের ঊর্ধ্বে না। কি অপকর্মটা করেছেন আজকে আপনাকে প্রত্যক্ষ করতে হবে এবং তার স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় দেশবাসী, এত বড় একটা পরিবর্তনের সাথে সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী না, প্রতিহিংসা আমরা ছড়াবো না। ওরা ছিল দায়িত্বহীন বর্বর, এই জাতি দায়িত্বশীলতার পরিচয় দিবে। আমরা আহ্বান জানিয়ে বলেছিলাম শান্ত থাকুন, ধৈর্য ধরুন, প্রিয় দেশকে এবং জাতিকে রক্ষা করুন। এর আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফ্যাসিস্ট মন্ত্রী বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে দুই দিনের মধ্যে 500,000 আওয়ামী কর্মীকে হত্যা করা হবে। আমি জিজ্ঞাসা করি, এত বড় বিপ্লব পরিবর্তনের পর, গণ অভ্যুত্থানের পর 500,000 লোককে কি হত্যা করা হয়েছে? 5,000, 500, 50, 5, কিছুই হয়নি। আওয়ামী লীগ দানব হতে পারে কিন্তু এদেশের মানুষ মানব। এই মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ আছে, দায়িত্ববোধ আছে। যারা এই দেশকে ভালোবাসে তারা মানুষকে খুন করতে পারে না, যারা দেশকে ভালোবাসে না তারাই খুনি হতে পারে। এ দেশ থেকে কোনো দেশপ্রেমিক কখনো পালায় না, পালাবে না। কারা পালায় আপনারা জানেন? আপনারা বলুন তো কারা পালায়? খুনি এবং চোর পালায়। এরা খুন করেছে জাতিকে, চুরি করেছে জাতির সম্পদ, দুর্নীতি করে অর্থের পাহাড় গড়ে বিদেশে পাচার করেছে। এই জন্য এই দেশে থাকার নৈতিক সাহস তারা হারিয়ে ফেলেছে। পালিয়ে জানে বাঁচতে পারবেন না, কোথায় যাবেন? এ পৃথিবীর যেখানেই যাবেন সেখানে এই প্রতিবাদী বাংলাদেশিরা আছে, তারাই ধরে আপনাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেবে। যেমন এবারও পালাতে গিয়ে বিমানে উঠে গেছেন, বিমানের সাধারণ কর্মচারী বলেছে স্যার এই বিমান আপনার জন্য নয়, আপনি খুনি, আপনাকে আমরা নামিয়ে নেব, আপনাকে নেমে আসতেই হবে। এর আগে যারা জাতির উপরে তলোয়ার ঘুরিয়েছিলেন তাদেরকে এই সাধারণ কর্মচারী কোলার ধরে বিমান থেকে নামিয়ে নিয়ে এসেছে।